আলোচনা হচ্ছে স্পিড নাই আমার কাকার সাথে কিছু আগে কথা হয়েছিল কাকার সাথে কথা হয়ে যেত কাকাকে 25 তারিখ থেকে আমরা পাঠিয়ে দিয়েছিল আমাদের নৌকার অফিসগুলো চালু করব যেই নৌকার অফিস চালু হয়েছে আউনিগার নৌকা ডাঙ্গার মধ্যে ছড়া শুরু হয়ে গেছে তারপর আজকে এই জনসভা পরিমাণের মতো জায়গা যেখানে বরাবর এলাকার মানুষ বলে রহিমানপুরের মানুষ নাকি বিএনপির ঘাঁটি আমি বলি ভুল রহিমানপুরের একটি জায়গায় বারবার মানুষ ভুল করে সেটা হলো রহিমানপুরের চেয়ারম্যান এই চেয়ারম্যানটা বাড়ানোর কারণে রহিমানপুরে কোনো উন্নয়ন নাই আপনারা সাধারণ একটা জিনিস বুঝেন না কিছুদিন আগে আমাদের জেলা যুবলীগ আমরা জেলা যুবলীগ সদস্য ছিলাম এখানে যুবলীগের সম্মেলন হয়েছিল সেই যুবলীগের সম্মেলনে আমাদের ঠাকুরগার জেলা আওয়ামী লীগের অনুরোধ ছিল জনাব সাদেক কুরাইশি উনি সহাসে এখানে আমরা সভা করে গিয়েছিলাম উনি সেদিন বলেছিল যে রহিমান পুরা যেদিন নৌকার চেয়ারম্যান হবে সেই দিনই নৌকার সরব জয় হবে দৌড়ে এই রহিমানপুর ইউনিয়নে আমি বিশ্বাস করি সামনের যে দ্বাদশ সংসদ জাতীয় সংসদ নির্বাচন 7 জানুয়ারিতে নির্বাচন এই নির্বাচনে আপনারা প্রমাণ করবেন নৌকার সর্বোচ্চ ভোট দিয়ে আওয়ামী লীগকে পরাজিত করবেন আগামী দিনে নৌকার চেয়ারম্যান আমরা আপনাদের সঙ্গে আসব এটার কোন বিকল্প থাকবে না এটার কোন বিকল্প আস্থা থাকবে না আপনারা কি বিশ্বাস করেন আওয়ামী লীগকে একটু আপনারা কি আওয়ামী লীগকে বিশ্বাস করেন করেন কি ভাই আসছে এখানে আসছেন জনগণকে শেখ হাসিনা দেশ ভালো রাখছে বলে আপনারা এখানে এসেছেন আজকে যারা বিএনপি কুচকি মহল লিফলেট বহন করছে লিফলেট বিতরণ করছে ভোট দিতে আপনারা আসবেন না তাদেরকে প্রশ্ন করবেন যারা লিফলেট দিতে আসে দেশের মানুষের জন্য দেশের জন্য আপনারা কি করেছেন আপনাদের ভোট থেকে আমাদের 5 বছরের ইবাদত 5 বছরের স্বপ্ন এই আমরা একটু ভোট দিব সেই ভোট থেকে আমাদেরকে বঞ্চিত হতে বলছেন আপনারা বিরোধী দল থাকে কেউ প্রকাশ করেছেন আমাদের করোনার সময় এত বড় সারা বাংলাদেশে দুর্যোগ গিয়েছে কয়েকটি বিএনপির নেতা মাঠে নামে এই গরিব মানুষের কাছে প্রাণ বিতরণ করেছে ওনারা শুধু লুটপাট করার জন্য ব্যস্ত হয়েছে লুটপাটের রাজত্ব ওনাদের ভালো লাগে সেই রাজত্ব কায়েম করার জন্য ওনারা লিফলেট বিতরণ করছে যাতে নৌকা মানুষ ভোট দিতে না যায় আপনারা যতই চেষ্টা করেন 7 তারিখে হাজার হাজার লাখ লাখ মানুষ এই ভোট কেন্দ্রে আসে নৌকা মার্কার ভোট দিয়ে দলটি শেখ হাসিনার হাতকে ভোট দিতে